Somebody said they saw you. The person you were kissing wasn't me, and I would never ask you. I just kept it to myself. I don't wanna know if you're playing me, keep it on the low. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে ওয়ালটন প্রিমো NF5 এর ফুল রিভিউ নিয়ে। দিস ইজ ওয়ালটন প্রিমো NF5। এই ফোনটা আমি এক সপ্তাহ যাবৎ ব্যবহার করতেছি অ্যান্ড আমি এই ফোনটা সম্পর্কে যা বুঝতে পারলাম, যারা কিনা বড় ডিসপ্লে ফোন খুঁজতেছেন, মাল্টিমিডিয়া ইউজ করবেন, অনলাইন ক্লাস করবেন অথবা ট্যাবের পরিবর্তে অফিসিয়াল কাজগুলো এখানে কমপ্লিট করবেন, আবার অনেকেই বড় একটি স্ক্রিন খুঁজতেছেন, যারা কিনা আসলে মুভি দেখতে পছন্দ করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে পছন্দ করেন, তাদের একটু রাফ ইউজের জন্য এই ফোনটা দরকার, অথবা সিনিয়র সিটিজেন যারা আছেন, বড় স্ক্রিনে নিউজ পেপার পড়তে পছন্দ করেন, তাদের জন্য নিয়ে আসলে ওয়ালটন প্রিমো NF5। সো এই ফোনটা বর্তমানে প্রাইস ধরা হয়েছে 9,699 টাকা। সো এই প্রাইসে আপনার এই ফোনটা কিন্তু যে পেপারগুলো হাইলাইট করা হয়েছে তাতে আমরা পাচ্ছি 6.82 ইঞ্চি ম্যাসিভ একটি ডিসপ্লে, HD+ রেজলিউশন, ওয়াটার ড্রপ, এছাড়াও 13 মেগাপিক্সেল HD ট্রিপল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, এছাড়াও যাদের মোবাইল চুরি হওয়ার সংখ্যা থাকে তাদের জন্য স্পেশালটি মোবাইল এন্টি থিফ এই ফোনটাতে থাকছে। এই ফোনটা যদি চুরি হয়ে যায় আপনি চাইলে এই ফোনটার লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন, এছাড়াও আপনি চাইলে এই ফোনটা লক করে দিতে পারেন অথবা সকল ডাটা ডিলিট করে দিতে পারেন। আরও অনেক ফ্যাসিলিটি আছে এই এন্টি থিফ মোবাইলে যেটা কিনা সিকিউর, আপনি চাইলে এই ফোনটাতে ব্যবহার করতে পারেন। আর র্যাম হিসেবে থাকছে 3 GB RAM, 32 GB ফোন মেমোরি, এছাড়াও এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অ্যান্ড 2 SIM 4G অ্যানেবল। আর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও A22 একটি কোয়াড কোর প্রসেসর। ওভারঅল যেহেতু এই ফোনটাকে তারা টার্গেট করেছে বড় ডিসপ্লে ফোন, আদার্স ফ্যাসিলিটি, ক্যামেরা, যেহেতু ওয়ালটন প্রিমো NF5টি মার্কেটে নিয়ে আসা হয়েছে বড় ডিসপ্লে ইউজারদের জন্য অথবা অনলাইন ক্লাস যারা করেন, মাল্টিমিডিয়া ইউজার, তাদের জন্য ওয়ালটন NF5টি আনা হয়েছে, সেহেতু এই ফোনটাতে কিছুটা মানে এই ফোনটার ভালো মন্দ সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো আর জানাবো এই ফোনটা কারা কারা পারচেস করবেন। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বরাবর মতো আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। অলরাইট, শুরু করা যাক ওয়ালটন প্রিমো NF5 এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে দেখে নেওয়া যাক এই ফোনটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ কেমন ছিল। দেখতেই পাচ্ছেন এই ফোনটা কিন্তু ক্যামেরা হাউজিং দেওয়া আছে, ট্রিপল ক্যামেরা যেটা কিনা বর্তমান ট্রেন্ডিং, এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পারফেক্ট পজিশনে আছে আমি বলবো। বিল ম্যাটেরিয়াল ছিল সম্পূর্ণ প্লাস্টিক পলিকার্বনেট, এখানে ম্যাট ফিনিশ হলে আমার কাছে আরও ভালো লাগতো, তাহলে এই ফিঙ্গার ক্যাচটা খুব কম পড়তো। এছাড়াও হাফ অংশে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা, নিচের অংশের ডিজাইনটা কিন্তু একটু ইউনিক করার চেষ্টা করেছে। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা যথেষ্ট ঠিক পজিশনে ছিল, এছাড়াও ট্রিপল ক্যামেরা পজিশনটাও ঠিক ছিল, ক্যামেরা বাম্পটাও অত বেশি উঁচু ছিল না অ্যান্ড বক্সে একটি ব্যাক কভার দেওয়া আছে সেটা ব্যবহার করতে পারেন। ফোনটার থিকনেস 9.3 mm অ্যান্ড ব্যাটারি সহ এর ফোনটার ওজন পাচ্ছি 202 গ্রাম। আর বাজেট বিবেচনা করলে এই ফোনটার ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট অ্যাভারেজ লেগেছে, কোনো রকম সমস্যা নাই অ্যান্ড রিয়ারে ছিল ট্রিপল ক্যামেরা সেট আপ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যেটা ঠিকঠাক পজিশনে আছে আমি বলবো। আর ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, খুবই ন্যাচারাল ছিল, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পর। আর ফিঙ্গারপ্রিন্ট স্পেডটা যদি কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট স্পেডটা যথেষ্ট ভালো ছিল আমার কাছে এই বাজেট অনুযায়ী, একটা অ্যাভারেজ মনে হয়েছে। এছাড়াও ফেস আনলকের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, এই নিয়ে কোনো রকম কমপ্লেনের জায়গা ছিল না। ওয়ালটন প্রিমো NF5 এর মেন আকর্ষণ ছিল এই ফোনটার ডিসপ্লে। এতে আমরা পাচ্ছি 6.82 ইঞ্চি HD+ রেজলিউশনের একটি ভি ড্রপ ডিসপ্লে, যা কিনা বিশাল একটি ডিসপ্লে। যারা কিনা ট্যাবের অপশনাল একটি ফোন খুঁজতেছেন, যেটা হবে স্মার্টফোন বাট বড় ডিসপ্লে হতে হবে, মিডিয়া ওয়াচিং করবেন, অনলাইন ক্লাস করবেন, তাদের জন্য আমি বলবো এই ফোনটার ডিসপ্লে যথেষ্ট ভালো। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1640x720 pixel অ্যান্ড PPI ডেন্সিটি পাচ্ছে 269। এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ছিল ইনসেল IPS ফুল ইনোভেশন উইথ 2.5D কার্ভ গ্লাস, যা কিনা যথেষ্ট ভালো একটি ডিসপ্লে আমি বলবো। হ্যাঁ, 720p ডিসপ্লেতে কিছুটা রেজলিউশনের ঘাটতি পাবেন বাট বড় স্ক্রিন যখন আপনার এনজয় করবেন, মিডিয়া ওয়াচিং করবেন, অনলাইন ক্লাস করবেন, মাল্টিমিডিয়া ইউজ করবেন, তখন আপনার এই জিনিসটা আসলে মনেই থাকবে না। যেহেতু বাজেট রেঞ্জের ফোন, সেখানে আমি এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো রকম কমপ্লেন দিচ্ছি না। নর্মালি 15-16 হাজার টাকাও এখন HD+ রেজলিউশনের ফোন পাওয়া যায়। এছাড়াও টাচ রেসপন্স নিয়ে কোনো রকমই সমস্যা পাইনি, আউটডোর ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, ইনডোরও ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। এছাড়াও ফোনটাতে থাকছে Android 10, এছাড়াও পিওর অ্যান্ড্রয়েড হওয়ার কারণে আপনার আননেসেসারি কোনো রকম অ্যাপ্লিকেশন ছিল না, যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। এছাড়াও আপনার প্রয়োজনীয় অনেক জেস্টার মোড আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন, আর পিওর অ্যান্ড্রয়েড হওয়ার কারণে আপনার ফোনটার আপডেট চলে আসবে রেগুলার। মোটামুটি টাচ রেসপন্স নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, ডিসপ্লে কালার কোয়ালিটি নিয়েও কোনো রকম সমস্যা ছিল না। ইউটিউব ভিডিও প্লে করতে পারবেন, যে ভিডিওগুলো 1080p 60fps আপলোড করা সেই ভিডিওগুলো আপনি ওই রেজলিউশনও দেখতে পারবেন।
এন্ড বাজারের কথা চিন্তা করলে 10,000 টাকার নিচে এই ফোনটার ডিসপ্লে ডিজাইন বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, অ্যাভারেজ বলা যায়। ফোনটা র্যাম হিসাবে থাকছে 3 GB LPDDR4 সিরিজের র্যাম অ্যান্ড 32 GB স্টোরেজ, যেখানে 24 থেকে 25 GB মতন মেমোরি ফ্রি পাবেন। এছাড়াও 3 GB-তে 2 GB মতন আপনি স্টোরেজ ফ্রি পাবেন, যেখানে র্যাম ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল। মাল্টিমিডিয়া সোশ্যাল মিডিয়া ইউজিংয়ের সময় কোনো রকম সমস্যা আমি পাইনি। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও A22 একটি কোয়াড কোর প্রসেসর, যার ক্লক স্পিড পাচ্ছে 1.8 GHz। এর 4টা কোর আমরা পাচ্ছি কোটেক্স A53 অ্যান্ড জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8300। আর বাজেট বিবেচনা করলে এই ফোনটা এই প্রসেসরটা একটু কম মনে হয়েছে। তারপর আমি এই ফোনটাতে ফ্রি ফায়ার পাবজি দুই ধরনের গেম প্লে করেছি। যারা কিনা বেশি গেম খেলতে পছন্দ করেন না তারা এই ফোনটা সাজেস্টে রাখতে পারেন, আর যে কিনা মুভি দেখতে পছন্দ করেন, বেশি বেশি অনলাইন ক্লাস করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা সাজেস্টেড হবে। এর মেন ক্যামেরা ছিল 13 MP HD ট্রিপল ক্যামেরা। এর মেন ক্যামেরা কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অ্যান্ড ক্যামেরা ইউআইতে ছিল নর্মাল মোড, বোকে মোড, ফিল্টার মোড, টাইম স্ল্যাপস, জিফ ইত্যাদি অনেক ফিচার। ক্যামেরা পিকচারগুলো দেখতেই পাচ্ছেন খুবই ভালো একটি পিকচার পেয়েছি, ন্যাচারাল কালারফুল ছিল, ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালোভাবে নিতে পারছিল। অ্যান্ড এছাড়াও আপনি পিকচার তোলার সময় মোশন ব্লার করছিল না, যেটা কিনা খুব ভালো ব্যাপার, খুবই ন্যাচারাল পিকচার আমি পাচ্ছিলাম। কিছু কিছু সময় আপনার ইয়েলো টোন পাবেন এই পিকচারে, যেটা কিনা আমি বলবো সফটওয়্যার ইস্যু, পরবর্তীতে যদি আপডেট চলে আসে এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এছাড়াও এই ফোনটা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লেভেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর ব্রাইটনেস লেভেলটা কিছুটা কম মনে হয়েছে। এছাড়াও ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোভাবে বজায় রাখতে পারে, ন্যাচারাল পিকচারগুলো যথেষ্ট ন্যাচারাল কালার ফোটোজ করছিল, যেটা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও আউটডোরে আপনি ভালো আলোতে ভালো একটি পিকচার স্যাম্পল পাচ্ছেন। সেলফির জন্য থাকছে 8 MP সেলফি শুটার অ্যান্ড মেন ক্যামেরা যে 13 MP এসে ছিল 5P লেন্স। এছাড়াও ডিজিটাল 10x পর্যন্ত জুম করতে পারবেন। এছাড়াও BSI লেন্স যথেষ্ট ভালো একটি ন্যাচারাল পিকচার দেওয়ার চেষ্টা করেছে, যেমনটা দেখতে পাচ্ছেন লো লাইটও এর পিকচার কোয়ালিটি যথেষ্ট ন্যাচারাল ছিল। আমার কাছে ভালো লেগেছে এই ফোনটা এইচ ডিটেকশন পোর্ট্রেট মোডে যথেষ্ট ভালো ক্যাপচার করার চেষ্টা করছে, যেমনটা দেখতে পাচ্ছেন এটা পোর্ট্রেট মোডে এইচ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল অ্যান্ড ডিটেলসের পরিমাণ অনেকটা বেটার ছিল। এ ধরনের ক্যামেরা কিন্তু 14-15 হাজার টাকার ফোনেও ক্যামেরা এরকম একটি পিকচার স্যাম্পল দেয়, আর রাতের বেলা পিকচারগুলো দেখতে পাচ্ছেন খুবই ন্যাচারাল ছিল, কোনো রকম নয়েসে দেখা ওরকম পাইনি। মোটামুটি এর পিকচার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। HD ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, আমি বলবো এই বাজেট অনুযায়ী অ্যাভারেজ একটি ক্যামেরা। এছাড়াও 8 MP সেলফি শুটার যার অ্যাপারচার 2.2, মোটামুটি এই অ্যাপারচার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটা সেলফি ক্যামেরা 4P লেন্স দেওয়া হয়েছে, ফেস ডিটেকশন ইত্যাদি অনেক ফিচার এই ফোনটা থাকছে, খুবই দারুণ ন্যাচারাল পিকচার আমি পাচ্ছিলাম, যেমনটা দেখতে পাচ্ছেন খুবই ডিটেলসফুল পিকচার ছিল অ্যান্ড শার্প ছিল। অনেক ফোনে কিন্তু বুস্ট করে দিয়ে ফেসের টোনটা অন্যরকম করে ফেলে অথবা বিউটি করে দেখায়, বাট এতে কিন্তু ক্যামেরার ন্যাচারাল ফুটেজটা দিচ্ছিল, এই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। এছাড়াও এর ক্যামেরাতে আপনি 1080p ফুলে রেকর্ডিং করতে পারবেন, 1080p 30fps ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড ব্যাক ক্যামেরাও। এছাড়াও এই ফোনটাতে OTG সুবিধা পাবেন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ডুয়েল 4G, ডার্ক মোড ইত্যাদি অনেক ফিচার থাকছে, যা কিনা আমার কাছে খুব ভালোই লেগেছে। আর ব্যাটারি সেকশন এখানে থাকছে 4000mAh ব্যাটারি, যারা কিনা সফট ইউজার তারা এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন, আর যারা হেভি ইউজার একদিন আরামসে ব্যবহার করতে পারবেন। আর স্ক্রিন অন টাইম 10 ঘন্টার মতো আপনি পেয়ে যাবেন। মোটামুটি এই ফোনটা কিন্তু 4টা কালার পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, গ্রিন অ্যান্ড পার্পল কালার। আমার কাছে এই ব্ল্যাক কালারটাও ভালো লেগেছে, এছাড়াও গ্রিন কালারটাও যথেষ্ট ভালো ছিল। ওভারঅল আমি বাজেটের কথা যদি বলি, এখানে প্রসেসরটা আমার কাছে একটু কম মনে হয়েছে, বাট ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, সিনেমেটিক একটি ডিসপ্লে। যারা কি না বড় ডিসপ্লে ফোন খুঁজতেছেন অফিসিয়াল কাজে, ট্যাবের ক্ষেত্রে মানে ট্যাবের বিপরীতে একটা স্মার্টফোন ইউজ করবেন, তাদের জন্য বলবো এই ফোনটা কিন্তু বেস্ট। এছাড়াও আপনি টুকটাক গেম প্লে করতে পারবেন, 2D 3D অনেক ধরনের গেম আছে, সেই গেমগুলো প্লে করে কোনো রকম সমস্যা আপনি পাবেন না। সো আজকে বিদায় নিচ্ছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অ্যান্ড ওয়ালটন প্রিমো NF5 আপনার মতামত আমার সাথে শেয়ার করবেন। সো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।